আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যাহার আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনের রাশে চার বাগমারা আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাই ইনচার্জ উপপরিদর্শক জিলালুর রহমান রহমানকে প্রত্যাহার করা হয়েছে শনিবার ২ ডিসেম্বর তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে সংশিষ্ট সূত্রে জানা গেছে নানা অনিয়ম দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগে রাজশাহী চার বাগমারা আসনে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে এবার দলীয় মনোনয়ন দেননি আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে দলের বন ও পরিবেশক বিষয়ক উপ কমিটির সদস্য তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কালাম আজাদকে দলীয় মনোনয়ন দেওয়া হয় কালাম মনোনয়ন পাওয়ার বাগমারার সর্বস্তরের মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিল এরই ধারাবাহিকতায় সরকারি চাকরি করার পরে তাহারপুর পুলিশ ফাড়ির ইনচার্জ জিল্লুর রহমান তাকে ফুলের শুভেচ্ছা জানায় নৌকার মনোনয়ন প্রার্থীকে পুলিশ কর্মকর্তা ফুলে শুভেচ্ছা জানানোর এমন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ রফিকুল আলম বলেন তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার করে পুলিশ লেন্স পুলিশ লাইন্সে সংযুক্ত বিষয়টি সম্পর্কে আমি অবগত সরকারি একটি কাজে আমি রাজশাহীর বাইরে অবস্থান করছি এজন্য কেন তাকে প্রত্যাহার করা হয়েছে এই বিষয়টি আমার জানা নেই তো দর্শক নৌকার প্রার্থীকে শুভেচ্ছা জানানো সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার আওয়ামী লীগের নৌকা প্রার্থীকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছিল তায়েরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জিলালুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে তো তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জিলালুর রহমান তিনি নৌকার তো তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেছিল যে তিনিও সরকারি চাকরি করে এই জন্য তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানা হয়েছে সে জানাইছিল তো দর্শক নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হাফেজ